হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার B4 লিবনিজের উপপাদ্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তো আপনারা খেয়াল করেন যে এখানে একটি ম্যাথ দেওয়া আছে, যে এখানে বলা আছে যে যদি y = tan 1 x হয় তবে দেখাও যে 1 + x² × yn + 2 + 2 × n + 1 × x yn + 1 + n × n + 1 yn = 0। এটা কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আপনারা খেয়াল করেন যে এটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি, এটা থেকে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। অনেক সহজ একটা ম্যাথ, আপনারা দেখলেই পারবেন, সমস্যা নেই। এখানে খেয়াল করেন, সমাধান বা সোর্স যেটাইতেই সমাধান দেওয়া আছে, কি y = tan 1 x, এটা কি দেওয়া আছে। এখন খেয়াল করেন যে আমরা ওই পাশে যদি ddx করি তাহলে খেয়াল করেন কি হয়। এই পাশে যদি আমরা ddx করি তাহলে এটা কি হয়ে যাবে, y1 হয়ে যাবে, ঠিক আছে? আর এই পাশে যদি আমরা ddx করি তাহলে কি পাবো, 1/ddx of tan 1 x সমান কি, 1/1 + x², ঠিক আছে? এটা হবে। আর এদিক দিয়ে যদি এটা গুণ করে দিই তাহলে খেয়াল করেন কি হয়, 1 + x², আর এখানে y1 গুণ হয়ে গেল, দুইটা উপর নিচে গিয়ে আর গুণ হয়ে গেল, আর এদিকে কি থাকলো, জাস্ট 1 থাকলো। এটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি। এরপর খেয়াল করেন যে সুতরাং 1 নং এ লিবনিজের উপপাদ্য যদি প্রয়োগ করি, লিবনিজের উপপাদ্য এর লিবনিজের উপপাদ্যের সাহায্যে dn + 1 প্রয়োগ করি। লিবনিজের উপপাদ্যের সাহায্যে 1 নম্বরে আমরা কি করব, dn + 1 প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে খেয়াল করেন যে এখানে যদি আমরা লিখি dn + 1, উভয় পক্ষে আমরা কি করব, dn + 1 করব, ঠিক আছে? তাহলে খেয়াল করেন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানটা লিখে নিই 1। এখানে যদি লিখি x², আর এখানে কি ছিল, y1 ছিল। আর এই পাশে যদি আমরা করি, এদিকে dn + 1, জাস্ট এখানে কি আছে, 1 আছে। উভয় পাশে কি করলাম, dn + 1 করলাম। এখন খেয়াল করেন যে এটা যদি আমরা সমাধান করি, প্রথমে আমরা কি করব, এটাকে স্থির রেখে এটাকে ddx করব। তাহলে খেয়াল করেন যে লিবনিজের উপপাদ্য অনুসারে প্রথমটা যদি আমরা স্থির রাখি, দ্বিতীয়টাকে যদি ddx করি, ddx বলতে dn + 1 করব, ঠিক আছে? এটার সাথে dn + 1 করব। dn + 1 যদি করি তাহলে কি হবে, y yn + 1 n প্লাস 1 সাথে কি হবে প্লাস 1 হবে ঠিক আছে এই যে 1 টা হবে এখন খেয়াল করেন এর পরের যদি যাই আমি পরের পদটাতে যদি যাই লিবনিজের উপপাদ্য অনুসারে পরের পদটাতে যদি যাই আমরা এটা উপরে বসবে n+1 বসলো উপরে nc এখানে কি হবে প্রথমটা 1 হবে ঠিক আছে লিবনিজের উপপাদ্য অনুসারে এখন আমরা কি করব এরপরে যে মানটা বসাবো কি করব এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে প্রথম মানটা এটাকে ddx করব এটাকে ddx করলে আমরা কি পাবো খেয়াল করেন এটাকে ddx করলে আমরা 1 কে ddx করলে 0 হয়ে যায় তাহলে এটা বাদ আর x² কে ddx যদি করি তাহলে কি হবে 2x হবে ঠিক আছে এই 2টা আগে আসবে আর x হবে ঠিক আছে তাহলে 2x হবে তাহলে আমরা এইটুকু লিখব এখন 2x এটাকে ddx করলে 2x হয় এরপর খেয়াল করেন এই যে এখানে এটা আছে এটা থেকে কি হবে 1 - হয়ে যাবে তাহলে y আছে n plus 1 হবে ঠিক আছে কারণ এখান থেকে কি হবে 1 মাইনাস হয়ে যাবে তাহলে কি হবে n+1 হবে डायरेक्टली লিখে দিলাম কারণ এখানে যদি আবার দিয়ে 1 মাইনাস দিতাম তাহলে কিন্তু কাটাকাটি করলে কি তো 1 মাইনাস হয়ে যেত তাই আমি এটাকে डायरेक्टली লিখে দিলাম ঠিক আছে এরপর লাইনে খেয়াল করেন যে n+1 থাকবে c এখানে কি হবে 2 হবে এখানে ছিল 1 আর এখানে কি হবে 2 হবে এক করে বাড়বে ঠিক আছে এরপর খেয়াল করেন যে এইটাকে ddx করে এখানে বসাইছি এখন এইটাকে ddx করে এই যে এই পদে বসাবো ঠিক আছে তাহলে এটাকে যদি এই যে 2x কে যদি ddx করি তাহলে কি হবে এই 2 যেহেতু ধ্রুবক এটা কি হবে এটা সামনে চলে যাবে আর x কে যদি আমরা ddx করি তাহলে কি হবে 1 হবে তাহলে 1 দ্বারা কি 2 কে যদি গুণ করি তাহলে কি হবে 2 পাবো ঠিক আছে তাহলে এখানে আমরা 2 বসাবো এরপর খেয়াল করেন y কি হবে এখানে এটা থেকে আবার কি হবে 1 মাইনাস হয়ে যাবে দেখেন এখান থেকে 1 মাইনাস হইছে এই ক্ষেত্রে আবার এখান থেকে আরো 1 মাইনাস হবে এখানে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে n+1 থেকে 1 মাইনাস করলে কি হবে জাস্ট n থাকবে ঠিক আছে তাহলে এটা কি হবে n হবে এখন খেয়াল করেন যে এখানে আমরা এইটাকে ddx করে এখানে বসাইছি আবার এইটাকে ddx করে এখানে বসাইছি এখন খেয়াল করেন এইটাকে ddx করে যদি পরের লাইনে বসাই তাহলে 2 কে ddx করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে 0 দ্বারা যদি আমরা ওই পদটাকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে সম্পূর্ণ 0 হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের ওই পদটা লেখার কোনো প্রয়োজন নেই 0 লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ এই 2 কে যদি ddx করি কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে আমরা আর লেখা কোনো প্রয়োজন নেই এখন আমরা এই পাশে চলে যাব ডান পক্ষে চলে যাব ডান পক্ষে চলে গেলে কি হবে 1 কে ddx করলে কি হবে এটা যেহেতু ধ্রুবককে যা কিছু দ্বারা ddx করেন তাই কি হবে 0 হয়ে যাবে ধ্রুবককে ddx করলে কি হয়ে যায় 0 হয়ে যায় ঠিক আছে এরপর খেয়াল করেন এখন যদি আমরা একটু এগুলোকে মডিফাই করি তাহলে খেয়াল করেন কি হয় 1 + x² এখানে কি আছে 1 y আছে y n 1 + 1 সমান কি 2 হয় 2 হয়ে যায় 1 আর 1 2 এখানে খেয়াল করেন এইটাকে যখন nc1 মানে কি এই 1 মানে এই সংখ্যাটাই হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে n+1 এতে মানের কোনো পরিবর্তন হবে না তারপরে এখানে কি আছে 2x আছে 2x বসালাম এরপরে কি আছে y n+1 আছে এটা বসালাম আর এখানে খেয়াল করেন এইটুকু সমান কি হয় এই যে এইটুকু সমান এখানে দেখাই আপনাদের যে n+1 c² সমান কি হয় একটা হবে n আর একটা কি হবে n+1 আর নিচে কি হবে 2 হবে ঠিক আছে এটা হবে এইটুকু সমান তাহলে আমরা এইটুকু সমান এটা লিখতে পারি এইটুকু সমান যদি এটা লিখি তাহলে এখানে হবে n আর এখানে কি হবে n+1 আর নিচে হবে কি 2 আর এখানে কি আছে 2 আছে আর এখানে আছে y n = 0 ঠিক আছে এটা হবে। এখন খেয়াল করেন যে এই যে এই টুটা আর এই টুটা কি যায়, কাটা যায়, উপরে নিচে কাটা যায়, জাস্ট কি থাকবে এখানে এন প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এন প্লাস ওয়ান টু এক্স ইন্টু ওয়াই, এটা হবে না ইন্টু এটা, ঠিক আছে, এন প্লাস ওয়ান প্লাস এখানে হবে এন এন প্লাস ওয়ান আর এখানে কী হবে ওয়াই এন ইজিক্যালটা কী হবে জিরো হবে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখেন এখানে এটাই প্রমাণ করতে বলছে। অনেক সহজ একটা ম্যাথ, অনেক ছোটো একটা ম্যাথ, আপনারা ভালোভাবে দেখলেই পারবেন। ঠিক আছে, আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।